ঈদ এসেছে, ঈদ এসেছে, আমার তাতে কি রং বিরঙের নতুন জামা আমি পাবো কি? পাশের বাড়ির ছেলে মেয়ে নতুন জামা পরে, আমার মা বসে বসে পুরান জামা সেলাই করে। ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ, আমরা সবাইতে বলি। প্রত্যেকে নিজের জন্য অনেক নতুন নতুন দামি দামি জামা কিনি, ছেলে মেয়ের জন্য, ফ্যামিলির জন্য। কিন্তু একটি বারের জন্য ওই ছেলে মেয়েগুলোর কথা ভাবি না যাদের বাবা নেই, অনেকের মা নেই, অনেকে গরিব কিনতে পারে না। একটা এতিম ছেলের মা পথ চেয়ে বসে থাকে, যে কোনো একটা ফেরেশতা এসে তার সন্তানকে একটা জামা দিয়ে যাবে। আমাদের মাথায় কখনো এগুলো আসে না, গরিবদের কথা আমরা একবারও ভাবি না। কেন, আমরা কি চাইলে পারি না যারা প্রতিষ্ঠিত আছি তারা আমাদের আশেপাশের গরিবদেরকে এক জোড়া জামা কিনে দিতে? আমরা সবাই যদি একবারের জন্য ভেবে নিই যে আমি একজনকে একটি জামা কিনে দেব, আমার আশেপাশে যে গরিবটা আছে আমি তাকে দিব, এরকম যদি আমরা সবাই ভাবিনি তাহলে কোনো গরিব নতুন জামা ছাড়া ঈদগাহে যাবে না। তখন হবে ঈদ মানে হাসি খুশি আনন্দ। এর আগে আমরা কিভাবে বলবো ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ? দোয়া করি আপনাদের ঈদ যেন সবার ভালো কাটে, যদি পারেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে মেসেজটাকে শেয়ার করবেন। আর আল্লাহ যদি আপনি কোনো তৌফিক দিয়ে থাকে যে আপনি কোনো গরিবকে একটা জামা কিনে দিতে পারেন, তাহলে অবশ্যই অন্তত একজন গরিবকে একটা জামা কিনে দিয়ে দেখুন, আপনার ঈদটা অনেক ভালো কাটবে এবং আপনার ছেলে সন্তান ফ্যামিলি সবাই সারা জীবন অনেক ভালোভাবে ঈদ কাটাতে পারবে। আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।